হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হলো ওভারল্যাপিং অফ অরবিটালস। ওভারল্যাপিং অফ অরবিটালস অর্থাৎ অরবিটালের অধিক্রমণ, অরবিটাল অধিক্রমণ। সাধারণত যোজনী অরবিটাল অধিক্রমণের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। যোজনী অরবিটাল বলতে আমরা কোনো পরমাণুর বহিঃস্থ শক্তি স্তরের অরবিটালকে বুঝি। আমরা যদি কার্বনের কথা চিন্তা করি, কার্বন 6, 1s2, 2s2, 2p2। আমরা একে যদি এক্সাইটেড স্টেটে চিন্তা করি, কার্বনকে এক্সাইটেড স্টেটে চিন্তা করি, তাহলে দেখতে পাব 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। এখানে দেখা যাচ্ছে কার্বনের বহিঃস্থ শক্তি স্তরে সাধারণত এই যে চারটা অরবিটাল অর্থাৎ 2s 2px 2py 2pz, এই যে চারটা অরবিটাল, তাই বলা হচ্ছে যে এই চারটা অরবিটাল বা যোজনী অরবিটাল, এখানে বহিঃস্থ শক্তি স্তরের অরবিটালকে বলা হয় যোজনী অরবিটাল। সাধারণত যোজনী অরবিটালের অধিক্রমণের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। অরবিটালের এই অধিক্রমণ যত বেশি হবে অর্থাৎ অরবিটালটা যত বেশি অধিক্রমণ ঘটবে সমযোজী বন্ধনটা তত শক্তিশালী হবে এবং স্থিতিশীল হবে। সমযোজী বন্ধন গঠনের জন্য শেয়ারকৃত ইলেকট্রন যুগল বা শেয়ারকৃত ইলেকট্রন উপাদান পরমাণু যে অরবিটালে থাকে, সাধারণত সমযোজী বন্ধনের আমরা জানি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। সাধারণত এই শেয়ারকৃত ইলেকট্রন উপাদান পরমাণুর যে অরবিটালে থাকে সেই অরবিটাল দ্বয়ের পরস্পর পরস্পরকে অধিক্রমণের ফলে পরমাণু দ্বয়ের দুটি নিউক্লিয়াসের মাঝে বেশি ঘনত্ব বিশিষ্ট একটি অঞ্চল সৃষ্টি হয় যাকে আণবিক অরবিটাল বলা হয়। সাধারণত ধরলাম হাইড্রোজেন একটা পারমাণবিক অরবিটাল যার 1s1, অর্থাৎ 1s, আমরা জানি এস অরবিটালের আকার হলো গোলাকার, এস অরবিটালের আকার হলো গোলাকার, অর্থাৎ এই এস অরবিটালে একটি ইলেকট্রন আছে, এটা একটা হাইড্রোজেন। একইভাবে আর একটা অরবিটাল, এটাও একটা হাইড্রোজেন, তাই বলা হচ্ছে যে এটা হলো পারমাণবিক অরবিটাল। এই দুটো পারমাণবিক অরবিটাল, এদের এস অরবিটালের সব জায়গায় ইলেকট্রন ঘনত্ব সমান, দুটি পারমাণবিক অরবিটাল যখন পরস্পরের কাছাকাছি বা অধিক্রমণ ঘটছে তখন দেখো ইলেকট্রন ঘনত্ব কিন্তু এই জায়গাটায় এই এই জায়গাটায় বেশি, অর্থাৎ হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বা এখানে H2 অনুগঠিত হচ্ছে, অর্থাৎ এটি হলো আণবিক অরবিটাল। তাহলে হাইড্রোজেন পরমাণু যখন শুধুমাত্র 1s কে চিন্তা করছে তখন এটি হলো পারমাণবিক অরবিটাল, এটিও পারমাণবিক অরবিটাল, অর্থাৎ হাইড্রোজেন এটা পারমাণবিক পারমাণবিক, কিন্তু দুটি পারমাণবিক অরবিটাল যখন পরস্পরের সাথে ওভারল্যাপিংয়ের ফলে বা অধিক্রমণের ফলে আণবিক অরবিটাল গঠিত হচ্ছে বা মলিকুলার অরবিটাল গঠিত হচ্ছে, এবং এর ইলেকট্রন ঘনত্ব দুটি অরবিটালের যেখানে সংযোগ হচ্ছে সেখানে বেশি, সেখানে বেশি, পরমাণুর পারমাণবিক অরবিটালে অবস্থানকালে ইলেকট্রনের যে শক্তি থাকে এখানে শক্তি সাধারণত বেশি থাকে, শক্তি বেশি থাকে, এনার্জি হাই এনার্জি। অর্থাৎ পারমাণবিক অরবিটাল বা আমরা অ্যাটমিক অরবিটালে সাধারণত হাই এনার্জি থাকে অর্থাৎ উচ্চ শক্তি থাকে, কিন্তু যখন আণবিক অরবিটাল বা মলিকুলার অরবিটাল তৈরি করে তখন এর শক্তিটা বা এনার্জিটা কমে যায়, লো এনার্জি লেভেলে চলে আসে। শিক্ষার্থী বন্ধুরা এটা মনে রাখতে হবে, যখন পারমাণবিক অরবিটালে থাকে পারমাণবিক অরবিটাল যেমন 1s, এর যে পরিমাণ শক্তি থাকে যখন দুটি পরমাণু একত্রে যুক্ত হয়ে আণবিক অরবিটাল গঠন করে তখন কিন্তু এর এনার্জি লো হয়ে যায়, মানে লো এনার্জি লেভেলে চলে যায়, এটা হাই এনার্জি। যেহেতু লো এনার্জিতে চলে যায় বা নিম্ন শক্তি চলে যায়, ইলেকট্রনের যে শক্তি থাকে সাধারণত অধিক্রমণের ফলে আণবিক অরবিটাল অবস্থানকালে ওই ইলেকট্রনের শক্তি কমে যায়, এর ফলে সাধারণত গঠিত বন্ধন দৃঢ় হয় এবং অণুটি সুস্থিত হয়। সুতরাং পারমাণবিক অরবিটালে শক্তি বেশি থাকে, সাধারণত আমরা জানি শক্তি যদি বেশি থাকে সেখানে একটু বিক্রিয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন অ্যাটমিক অরবিটালে চলে আসে অর্থাৎ মলিকুলার অরবিটালে চলে আসে তখন হয়ে যায় লো এনার্জি, এর ফলে বন্ধনটা দৃঢ় হয়। সংক্ষেপে আমরা বলতে পারি যোজনী অরবিটালের অধিক্রমণের ফলে, এটা হলো যোজনী অরবিটাল, আর এর অধিক্রমণের ফলে আমাদের তৈরি হচ্ছে কম স্থিতি শক্তি সম্পন্ন আণবিক অরবিটাল। আর পরমাণু সমূহ অনুগঠনের মাধ্যমে এইভাবে সুস্থিতি অর্জন করে। অনুগঠনের জন্য উপাদান পারমাণবিক অরবিটালদের অধিক্রমণ দুইভাবে ঘটতে পারে। সাধারণত এই যে অধিক্রমণটা ঘটছে এখানে, এই অধিক্রমণটা দুইভাবে ঘটতে পারে,
অর্থাৎ দুইভাবে সমযোজী বন্ধন গঠিত হতে পারে। আমরা দেখতে পারি দুই ধরনের সমযোজী বন্ধন আমরা দেখতে পাই, অর্থাৎ সমযোজী বন্ধনের যদি প্রকারভেদ করি, সমযোজী বন্ধন সাধারণত আমরা দেখতে পাই দুই প্রকার, সমযোজী বন্ধন দুই প্রকার বা দুই ধরনের সমযোজী বন্ধন দেখতে পাই। এক হলো সিগমা বন্ড, সিগমা বন্ধন বন্ধন বা সিগমা সিগমা চিহ্ন এটা বন্ড, অ্যান্ড আদার হলো পাই বন্ধন বা পাই বন্ড। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা দেখতে পেলাম যে অরবিটালের অধিক্রমণ সাধারণত দুইভাবে ঘটে, একটা হলো সিগমা বন্ধন বা সিগমা বন্ড এবং আর একটি হলো পাই বন্ধন বা পাই বন্ড। এটি হলো অরবিটালের অধিক্রমণ। এর ফলে আমরা এখন সিগমা বন্ধন ও পাই বন্ধন নিয়ে বিস্তৃত আলোচনা করব। সিগমা বন্ধন কি, পাই বন্ধন কি? তাহলে আমরা প্রথমে আসি সিগমা বন্ধন। সিগমা বন্ধন, সিগমা বন্ধন কি আমরা আলোচনা করব। সিগমা বন্ধন হলো সমযোজী বন্ধন সৃষ্টির সময়, আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি, সমযোজী বন্ধন সৃষ্টির সময় একই অক্ষে অবস্থিত দুটি পরমাণুর দুটি পরমাণুর দুটি অরবিটালের অরবিটালের কি ঘটনা ঘটে? সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণ ঘটে। দুটি অরবিটালের সামনাসামনি সামনা সামনি বা মুখোমুখি, একে ফেস টু ফেস ওভারল্যাপ বলা হয়, মুখোমুখি বা ফেস টু ফেস ওভারল্যাপ, ফেস টু ফেস ওভারল্যাপ, ফেস টু ফেস ওভারল্যাপ সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণের ফলে কি ঘটনা ঘটে? অতিক্রমণ ঘটে, তখন উৎপন্ন বন্ধনকে সাধারণত সিগমা বন্ধন বলে। সিগমা বন্ধন বলে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সমযোজী বন্ধন সৃষ্টির সময় একই অক্ষে অবস্থিত, অর্থাৎ একটা অক্ষ বরাবর যদি অতিক্রমণ ঘটে তাহলে সিগমা বন্ধন সৃষ্টি হয়। সিগমা বন্ধন সৃষ্টিকারী অরবিটাল দ্বয় একই সরলরেখায় থাকে। এটা একটা লক্ষণীয় যে সিগমা বন্ধন গঠিত হতে গেলে, যেমন এখানে যেমন আমার দুটি হাইড্রোজেনের অনেস অরবিটাল, তারা কিন্তু সরাসরি একটি অক্ষ বরাবর বা সামনাসামনি অতিক্রমণ ঘটছে। এই অধিক্রমণের ফলে এখানে সিগমা বন্ধন গঠিত হচ্ছে। অর্থাৎ সিগমা বন্ধন হলো এমন একটি বন্ধন যেখানে দুটি পারমাণবিক অরবিটাল একেবারে মুখোমুখি, ফেস টু ফেস ওভারল্যাপ, সামনাসামনি অতিক্রমণ ঘটবে, তখন তাকে বলা হচ্ছে এটা হলো সিগমা বন্ধন গঠিত হবে এবং এই ধরনের বন্ধনে উৎপন্ন বন্ধনে তৈরি হবে সিগমা বন্ধন। এবং এর ফলে যদি সামনাসামনি অতিক্রমণ ঘটে এবং এর ফলে যে উৎপন্ন ইলেকট্রন, ফলে অতিক্রমণ এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হবে, সাধারণত এখানে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি, সিগমা বন্ধন অধিক স্থায়ী ও দৃঢ় হয়। আর আমরা যদি সিগমা বন্ধনকে আরও বেশি বিস্তৃতি ঘটাই বা সিগমা বন্ধনকে আমরা যদি ক্লাসিফিকেশন করি তাহলে দেখতে পাবো তিন ধরনের সিগমা বন্ধন দেখা যায়। সিগমা বন্ধনের ক্লাসিফিকেশন যদি লক্ষ্য করি তাহলে তিন ধরনের সিগমা বন্ধন দেখতে পাবো আমরা, এস এস অর্থাৎ এস অরবিটালের সাথে এস অরবিটালের সিগমা বন্ড, এস এস সিগমা বন্ড বলা হয়। এরপরে যদি দেখি তাহলে এস অরবিটালের সাথে পি অরবিটালের সিগমা বন্ড, তাহলে এস পি সিগমা বন্ড। আমরা যদি আর একটা দেখি তাহলে পি অরবিটালের সাথে পি অরবিটালের সিগমা বন্ড বা পি পি সিগমা বন্ড।
শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সিগমা বন্ধনকে আমরা যদি ভাঙি তাহলে তিন ধরনের সিগমা বন্ধন পাবো, বা তিন ধরনের সিগমা বন্ধন দেখা যায়, এসএস সিগমা বন্ড, এসপি সিগমা বন্ড, পিপি সিগমা বন্ড। আমরা এখন এসএস, এসপি এই তিন ধরনের সিগমা বন্ধন নিয়ে, আমরা ক্লাসিফিকেশন বা সিগমা বন্ধন নিয়ে আলোচনা করব। ওকে, আমরা প্রথমে আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আলোচনা করব এস এস সিগমা বন্ধন, অর্থাৎ এস অরবিটালের সাথে, এস অরবিটালের যে সিগমা বন্ধনটা হয়, আমরা একটু দেখি। এস এস সিগমা বন্ড সাধারণত দুটি এস অরবিটালের অযুগ্ম ইলেকট্রন পাশাপাশি অধিক্রমণের ফলে, দুটি অযুগ্ম ইলেকট্রন অর্থাৎ দুটি এস অরবিটালের অযুগ্ম ইলেকট্রন পরস্পরের সাথে অধিক্রমণের ফলে এস এস সিগমা বন্ধন গঠিত করে। এস অরবিটালের আকার গোলাকার বলে এই বন্ধনের কোনো অভিমুখ থাকে না। সাধারণত আমরা দেখি দুটি এস অরবিটাল, যেমন একটা এস অরবিটাল একটা গোলাকার এস অরবিটাল, এস অরবিটাল এর সাথে একইভাবে আর একটা গোলাকার এস অরবিটাল, এরা পরস্পর মুখোমুখি অধিক্রমণের ফলে একটা এস এস সিগমা বন্ধন তৈরি করে, এরকম এস এস সিগমা বন্ধন তৈরি করে, অর্থাৎ এস এস। এইটা হলো এস অরবিটাল বা পারমাণবিক অরবিটাল, পারমাণবিক পারমাণবিক অরবিটাল এই দুইটা। তেমনিভাবে এটা হলো আণবিক অরবিটাল, আণবিক অরবিটাল, অর্থাৎ এখানে যদি ইলেকট্রন মেঘের বিস্তৃতি এরকম হয়, তাহলে দুটির যেখানে ইলেকট্রন মেঘ যেখানে মিলিত হয়েছে, এখানে ঘনত্বটা একটু বেশি হবে তুলনামূলক। সাধারণত আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের একটি ওয়ানেস, আমরা বিগত কিছু আগে দেখেছি হাইড্রোজেনের ওয়ানেস একটা অরবিটাল, হাইড্রোজেন আরেকটি হাইড্রোজেনের ওয়ানেস অরবিটাল, এরা পরস্পর অধিক্রমণ ঘটে, অধিক্রমণের ফলে হাইড্রোজেন অণু গঠিত হয়, অর্থাৎ এইচ টু অণু গঠিত হয়, এটা হলো এইচ টু। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিপরীত স্পিনযুক্ত দুটি হাইড্রোজেন পরমাণু, এটার স্পিন যদি এই হয়, এটা হবে অবশ্যই তার বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ বিপরীত স্পিনযুক্ত দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত করে এবং হাইড্রোজেন অণু গঠন করে, হাইড্রোজেন অণু গঠন করে। তাহলে আমরা দেখলাম এস এস সিগমা বন্ধন, এখন দেখবো আমরা এসপি সিগমা বন্ধন। এসপি সিগমা বন্ধন, এসপি সিগমা বন্ড সাধারণত একটি এস এবং একটি পি অরবিটাল মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি হয়। এস ও পি বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে, কারণ আমরা পি অরবিটালে নির্দিষ্ট অভিমুখ আছে কিনা এটা লক্ষ্য করতে হবে, অবশ্যই নির্দিষ্ট অভিমুখ থাকতে হবে, কিন্তু এস অরবিটালের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। আমরা জানি পি অরবিটাল সাধারণত তিন প্রকার, আমরা একটু পি অরবিটালটা আমরা এর আগেও অনেকবার করেছি। পি অরবিটাল তিনটা অরবিটাল, একটা হলো পি এক্স, যেটি হলো এক্স অক্ষ বরাবর, যেটি হলো এক্স অক্ষ বরাবর, এটা হলো পি এক্স। একটি হলো ওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর, যাকে বলা হচ্ছে পি ওয়াই, এটা হলো ওয়াই অক্ষ বরাবর। এবং আর একটা হলো পি জেড, যেটি হলো জেড অক্ষ বরাবর, পি জেড। শিক্ষার্থী বন্ধুরা, পি এক্স পি ওয়াই পি জেড তিনটা অরবিটাল। সাধারণত এখানে একটি এস অরবিটাল, এস অরবিটাল এবং একটি পি অরবিটাল, একটি পি অরবিটাল অর্থাৎ পি অরবিটাল এখানে একটা। এখন এখানে লক্ষণীয়, যখন পি অরবিটাল বা পি এক্স অরবিটাল থাকবে, তখন কোনো একটা দিকে থাকবে পজিটিভ চার্জযুক্ত অবস্থা, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব যেখানে বেশি থাকবে, এবং আরেকটা থাকবে নেগেটিভ চার্জযুক্ত অবস্থা, নেগেটিভ অংশ যেখানে ইলেকট্রন ঘনত্ব কম থাকবে। এটা ভালো করে খেয়াল করতে হবে যে তরঙ্গ দশায় একটা থাকবে তরঙ্গ দশাকে পজিটিভ চিহ্ন দ্বারা এবং আরেকটি তরঙ্গ দশাকে নেগেটিভ চিহ্ন দ্বারা। সাধারণত তরঙ্গের শীর্ষস্থান যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবথেকে বেশি থাকে সেটা হলো প্লাস চার্জযুক্ত, আর যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে কম থাকে সেটাকে মাইনাস চার্জযুক্ত দশা দ্বারা চিহ্নিত করা হয়। সাধারণত আমরা যদি এস অরবিটালের ক্ষেত্রে, এস অরবিটাল সবসময় এটা প্লাস চার্জযুক্ত হচ্ছে, এখন এস অরবিটালে প্লাস চার্জের সাথে এই প্লাস চার্জের যুক্ত হবে, কারণ কখনো মাইনাস চার্জের দিকে যুক্ত হবে না। তাহলে এটাকে যদি আমরা পি এক্স অরবিটালের কথা চিন্তা করি, পি এক্স অরবিটালের দুটি অংশ, একটা হলো প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, অর্থাৎ এই প্লাস চার্জের দিকে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি, ফলে এখানে অধিক্রমণের ফলে আমাদের যে অরবিটাল তৈরি হবে এখানে, এই এটা হলো এস অরবিটাল এবং এর সাথে একটি পি অরবিটাল যুক্ত হয়ে জাস্ট এরকম গঠন করছে এসপি, অর্থাৎ এটা হলো এসপি সিগমা বন্ড, এসপি সিগমা বন্ধন, অর্থাৎ এস অরবিটাল একটি ইলেকট্রন, পি অরবিটাল একটি ইলেকট্রন,
তারা মুখোমুখি অধিক্রমণ ঘটছে, অর্থাৎ এখানে দুটি বিপরীত দিক যুক্ত ইলেকট্রনের অবশ্যই অধিক্রমণ ঘটবে, দুটি বিপরীত দিক যুক্ত ইলেকট্রন অবশ্যই অধিক্রমণ ঘটবে এবং তারা sp সিগমা বন্ধন তৈরি করবে। সাধারণত আমরা এখানে একটু লক্ষ্য রাখতে হবে, sp সিগমা বন্ধন গঠনের সময় p অরবিটালটি অবশ্যই px দিক নির্দেশিত অরবিটাল হতে হবে, অর্থাৎ px অক্ষ বরাবর দিক নির্দেশিত হতে হবে, কারণ এই x অক্ষ বরাবর দিক নির্দেশিত হলে সেটি সাধারণত আমাদের একই অক্ষ বরাবর হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট অক্ষ বরাবর হয়ে থাকে, কারণ px অরবিটালের ঘনত্ব, অরবিটাল ইলেকট্রন ঘনত্ব x অক্ষ বরাবর আর আমাদের নির্দেশিত থাকে। সিগমা বন্ধন প্রকৃতপক্ষে কার্যকরী হওয়ার জন্য সরলরৈখিক অধিক্রমণের জন্য জ্যামিতিক অবস্থান বা গঠন হয়ে থাকে। যদি আমরা দেখি যে হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল ফ্লোরিনের 2pz অরবিটাল, অরবিটালের বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রনের সাথে পরস্পর অধিক্রমণের ফলে আমরা একটু দেখি যে এই শেপ কিভাবে গঠন হয়, কারণ এখানে কিন্তু এক্স নেই, আমরা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করি, হাইড্রোজেন হাইড্রোজেন 1s অন ফ্লোরিন নয়, 1s টু, 2s টু, 2px টু, 2py টু, 2pz অন, অর্থাৎ জেড অরবিটালে একটি ইলেকট্রন। তাহলে কিভাবে হবে, জাস্ট এস অরবিটালটা, এস অরবিটাল নেই এবং এর 2pz অবশ্যই এই অক্ষ বরাবর চলে আসবে, অর্থাৎ অক্ষটা ঘুরে আসবে 2pz, এবং এটি কিন্তু 2pz এর পজিটিভ চার্জযুক্ত অংশ এবং এখানে ইলেকট্রন যে অবস্থায় আছে এখানে ইলেকট্রন তার বিপরীত অবস্থায় থাকবে, মানে বিপরীত ঘূর্ণনযুক্ত অবস্থায়, এটি এস, অর্থাৎ এটা কিসের এস, এটা হলো হাইড্রোজেনের এস, হাইড্রোজেনের এস। তাহলে এইভাবে এরা অধিক্রমণ ঘটবে, অর্থাৎ এক্স হোক আর 2pz হোক তারা প্রত্যেকে তারা কিন্তু এক্স অক্ষ বরাবর বা 2pz টাও এই অক্ষ বরাবর তাদের লোবটা চলে আসবে এবং এভাবে অধিক্রমণ ঘটবে, অর্থাৎ এটা হলো এইচ এফ অণু গঠিত হচ্ছে এইভাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখি আমাদের যে আর একটা অংশ, সেটি হলো পিপি সিগমা বন্ড, পিপি পিপি সিগমা বন্ড, পিপি সিগমা বন্ডটা কিভাবে গঠিত হচ্ছে। সাধারণত দুটি পারমাণবিক, এক্ষেত্রে দুটি পি অরবিটাল মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি করে, দুটি পি অরবিটাল সরলরৈখিক অবস্থানে মুখোমুখি অধিক্রমণ করে ফলে এরা সিগমা বন্ধন তৈরি করে। সাধারণত দুটি পরমাণুর পি এক্স অরবিটাল মুখোমুখি অধিক্রমণের জন্য বিবেচনা করা হয়, যদি পরমাণু দুটির নিউক্লিয়াস সংযোগ রেখাকে ওয়াই ও জেড ধরা হয় তবে অধিক্রমণের জন্য দুটি অরবিটাল দ্বয় পি ওয়াই ও পিজেড বিবেচনা করা হয়। যেমন আমরা ফ্লোরিনের কথা চিন্তা করি, এফ টু কীভাবে গঠিত হচ্ছে, এফ টু গঠিত হচ্ছে কিভাবে, আমরা এফ এর ইলেকট্রন বিন্যাস করি, একটু আগে যেটা করেছি, 1s2, 2s2, 2px2, 2py2, 2pz অন। তাহলে দুটি পারমাণবিক অরবিটাল অর্থাৎ ফ্লোরিনের 2pz অরবিটাল, ফ্লোরিনের 2pz অরবিটাল, অন্য একটা ফ্লোরিনের 2pz অরবিটাল, 2pz অরবিটাল, তারা পরস্পর মুখোমুখি অধিক্রমণ, এটাও প্লাজ অংশ, এটা হলো প্লাজ অংশ এবং এখানে এরা পরস্পর অধিক্রমণ ঘটছে, অধিক্রমণ ঘটে সাধারণত আমাদের সেই কাঙ্ক্ষিত আণবিক অরবিটাল গঠন হচ্ছে, কাঙ্ক্ষিত আণবিক অরবিটাল গঠন হচ্ছে, এখানে ইলেকট্রন বিপরীত চিহ্নযুক্ত, তাহলে এখানে হচ্ছে এফ বন্ড এফ। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমাদের এখানে পিপি অরবিটালের ক্ষেত্রে আমাদের ফ্লোরিন ফ্লোরিন এইভাবে ইলেকট্রন ইলেকট্রন গুলো এইভাবে মানে বিপরীত স্পিন যুক্ত হয়ে থাকে এবং দুটি এবং একটা আণবিক অরবিটাল গঠন করে। তাহলে আমরা দেখলাম দুটি পারমাণবিক অরবিটাল 2pz 2pz মিলিত হয়ে কীভাবে ফ্লোরিনের আণবিক অরবিটাল অর্থাৎ পিপি সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের সিগমা বন্ধনের স্থায়িত্ব ও দ্বিলীয়তা কীভাবে আসে। সাধারণত সিগমা বন্ধনের স্থায়িত্ব সবচেয়ে বেশি, আমাদের সিগমা বন্ধন স্থায়িত্ব দ্বিলীয়তার ক্ষেত্রে আমরা পিপি সিগমা বন্ধন সবচেয়ে বেশি, পিপি সিগমা বন্ধনের স্থায়িত্ব, পিপি সিগমা বন্ধনটা স্থায়ী বেশি, তারপরে এসপি সিগমা বন্ধনের স্থায়িত্ব,
এবং সবচেয়ে কম হলো এস এস সিগমা বন্ধনের স্থায়িত্ব। আমরা এটি হলো সিগমা বন্ধনের স্থায়িত্ব দীর্ঘতা। সাধারণত সিগমা বন্ধন অর্থাৎ এস এস সিগমা বন্ধন সবচেয়ে দুর্বল, কারণ এস এস সিগমা বন্ধনের ক্ষেত্রে এস অরবিটালে কোনো অভিমুখ না থাকায় এদের অধিক্রমণের বিস্তার সবচেয়ে কম, যেহেতু পি অরবিটালের নির্দিষ্ট অভিমুখ আছে, যার কারণে এদের এস এদের পিপি অরবিটালের বিস্তার সবচেয়ে বেশি, ফলে এরা বন্ধনটা খুব শক্তিশালী হয়। পিপি অরবিট পিপি সিগমা বন্ধনের স্থায়িত্বটা সবচেয়ে বেশি শক্তিশালী। সাধারণত সিগমা বন্ধনের বৈশিষ্ট্য, বন্ধনের বৈশিষ্ট্য সাধারণত সিগমা বন্ধন দুটি এস 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 পি পিপি অরবিটালে অধিক্রমণের ফলে সিগমা বন্ধন সৃষ্টি হচ্ছে। অধিক্রমণের বিস্তার অপেক্ষাকৃত বেশি বলে সাধারণত সিগমা বন্ধন অন্য বন্ধনের তুলনায় শক্তিশালী হয়। সিগমা বন্ধনে অংশগ্রহণকারী পরমাণুগুলো মুক্ত আবর্তন সম্ভব, যেমন মুক্ত আবর্তন বলতে একটিকে রেখে আর একটার মুক্ত আবর্তন সম্ভব। সাধারণত সিগমা বন্ধনের নিজস্ব অস্তিত্ব বর্তমান থাকে। এই সিগমা বন্ধনের কিছু বৈশিষ্ট্য আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। এখন আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো পাই বন্ধন। তাহলে আমরা সেই পাই বন্ধন নিয়ে আলোচনা করি। এখনকার আলোচনার বিষয় হলো আমাদের পাই বন্ধন। তাহলে আমরা একটু পাই বন্ধনের সংজ্ঞাটা একটু দেখি। যে দুটি পারমাণবিক অরবিটালের অযুগ্ম দুটি পারমাণবিক অরবিটালের অযুগ্ম ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন কি ঘটে থাকে? অযুগ্ম ইলেকট্রন একই অক্ষ বরাবর পাশাপাশি অধিক্রমণের ফলে যে যে সমযোজী বন্ধনের সৃষ্টি হয় তাকে পাই বন্ধন বলে। অর্থাৎ দুটি পারমাণবিক অরবিটালের অযুগ্ম ইলেকট্রন একই অক্ষ বরাবর পাশাপাশি অধিক্রমণ ঘটবে, তাহলে এরা পাই বন্ধনের সৃষ্টি হবে। আমরা একটু দেখি। সাধারণত সিগমা বন্ধন গঠিত হওয়ার পরে মূলত পাই বন্ধন গঠিত হয়। এখানে লক্ষণীয় যে অবশ্যই সিগমা বন্ধন গঠিত হওয়ার পরে আমাদের পাই বন্ধন গঠিত হবে, এবং পাই বন্ধন গঠনের সময় সাধারণত আমার এখানে সিগমা বন্ধন পাই বন্ধন গঠনের আগে আমাদের সিগমা বন্ধন গঠিত হবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে সমযোজী যৌগের অর্থাৎ কোনো অণুতে একক সিগমা বন্ধন থাকলে সেটি অবশ্যই সিগমা বন্ধন হবে। যদি দ্বিবন্ধন থাকে তাহলে একটি সিগমা একটি পাই বন্ধন হবে, যদি ত্রিবন্ধন থাকে তাহলে একটি সিগমা দুইটা পাই বন্ধন থাকবে। যেমন অক্সিজেন পরমাণু যোজনীয় স্থানে দুটি ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান। আমরা একটু খেয়াল করি অক্সিজেন ইলেকট্রন বিন্যাসে, অক্সিজেন 1s2 2s2 2p x 2 2p y 1 2p z 1। তাহলে দেখা যাচ্ছে যে অক্সিজেন পরমাণু দুটি অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান। আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন পরমাণুর অরবিটালের কথা অধিক্রমণের কথা চিন্তা করি, অর্থাৎ অক্সিজেনের এটা হলো 2p y ধরলাম, এটা 2p y, এটি 2p y অরবিটাল যেখানে, এবং আরেকটি অরবিটাল এখানে বিদ্যমান সেটি হলো 2p z, এটি হলো 2p z অরবিটাল। তাহলে এটি একটি অক্সিজেন পরমাণু অর্থাৎ অক্সিজেনের বহিঃস্থ শক্তি স্তরে এটি হলো যোজনী ইলেকট্রন দুইটা
অর্থাৎ প্রত্যেকটা যোজন ইলেকট্রনে একটি করে অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান। এবং আরেকটি অক্সিজেন পরমাণু আমি লিখলাম এখানেও একটা অযুগ্ম ইলেকট্রন, অর্থাৎ এটিও 2p y, এটিও 2p z, এখানেও বিপরীত চার্জযুক্ত ইলেকট্রন। তাহলে দুটি বিপরীত চার্জযুক্ত, এটিও একটা অক্সিজেন পরমাণু, যখন দুটি বিপরীত স্পিনযুক্ত অরবিটাল বা দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে মুখোমুখি অধিক্রমণ ঘটছে, এখানে 2p y এর 2p y এর সাথে মুখোমুখি অধিক্রমণ ঘটবে এবং 2p z এর সাথে 2p z এর ঘটবে পাশাপাশি অধিক্রমণ, 2p z এর সাথে 2p z এর পাশাপাশি অধিক্রমণ ঘটবে। তাহলে আমরা একটু দেখি 2p z এর সাথে কিভাবে, এখানে আমাদের 2p y 2p y এর সাথে এভাবে অধিক্রমণ ঘটছে, অর্থাৎ এখানে কিন্তু সিগমা বন্ধন তৈরি হচ্ছে, এখানে সিগমা বন্ধন তৈরি হচ্ছে, এখানে সিগমা বন্ধন তৈরি হচ্ছে। এবং আমাদের যে 2p z আর 2p z ছিল, 2p z 2p z আমরা এইভাবে ইন্ডিকেট করি, চিহ্নিত করি 2p z, এরও কিন্তু একটি অরবিটাল, এখানে বিপরীত স্পিন যুক্ত একটি অরবিটাল, এটা পাশাপাশি অধিক্রমণ ঘটছে, যে পাশাপাশি এটা তৈরি হচ্ছে পাই বন্ধন। শিক্ষার্থী বন্ধুরা, এর ওপরে নিচে কিন্তু একটাই পাই বন্ধন, ওপরে নিচে অধিক্রমণ ঘটে একটাই পাই বন্ধন, এখানে কিন্তু দুইটা না। তাহলে দেখা যাচ্ছে যে একটি সিগমা বন্ধন ঘটার পরে বাকি পাশাপাশি, তাহলে এটা এখানে এটা হলো সামনাসামনি মুখোমুখি অধিক্রমণ, আর এটা হলো পাশাপাশি অধিক্রমণ। এই পাশাপাশি যখন পাশাপাশি অধিক্রমণ ঘটবে পাশাপাশি পাশাপাশি তখন হচ্ছে পাই বন্ধন, আর যখন মুখোমুখি অধিক্রমণ ঘটছে তখন হচ্ছে সিগমা বন্ধন। আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি তাহলে একইভাবে আমরা সেই দেখতে পাবো নাইট্রোজেনের কথা। আমরা একটু নাইট্রোজেনের N2 অণুটার গঠন দেখি, N2 অণুর গঠন নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2px on, 2py on, 2pz on, এখানে অযুগ্ম ইলেকট্রন তিনটা, নাইট্রোজেনের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন তিনটা। তাহলে আমি একটি একটি নাইট্রোজেন অণু নিলাম, নাইট্রোজেন পরমাণু নিলাম, নাইট্রোজেন পরমাণুর এটি হলো 2px, এটি নিলাম 2py এবং এটি নিলাম 2pz, 2pz এই 2pz, 2py, 2px। একইভাবে আমরা আরেকটা নাইট্রোজেন পরমাণু নিলাম, এর x অক্ষ বরাবর নিলাম 2px, 2py এবং 2pz। আমরা একটু 2py টা একটু মার্কিং করে দেই আর 2pz টা ডট ডট দ্বারা চিহ্নিত করে দেই। এবং প্রত্যেকটি কিন্তু একটি করে অযুগ্ম ইলেকট্রন আছে, s টা এইভাবে আছে। এরা যখন পরস্পরের নিকটে আসছে, অর্থাৎ যখন একটি নাইট্রোজেন পরমাণু আর একটা নাইট্রোজেন পরমাণু পরস্পরের নিকটে আসছে, তখন একটির সাথে আরেকটির, এই একটা নাইট্রোজেনের 2pz 2px অরবিটাল, এই একটা 2px অরবিটালের সাথে সামনাসামনি অধিক্রমণ হচ্ছে, অর্থাৎ এইটার সাথে এটার সামনাসামনি অধিক্রমণ হচ্ছে এবং এখানে বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন থাকছে, বিপরীত স্পিন যুক্ত। এবং আমাদের যে 2py ছিল এখানে 2py, এটা হলো 2px আর এটা 2pz, তাহলে 2px, 2pz, 2py। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন পরস্পর অধিক্রমণ করছে, তাহলে 2py, 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 2py এর সাথে কিন্তু পাশাপাশি অধিক্রমণ ঘটছে, এর ফলে এখানে একটা সিগমা বন্ধন তৈরি হবে। আচ্ছা, আমরা আরেকটা দেখি, তাহলে এবার দেখি 2pz, 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 2pz ডট ডট চিহ্ন দেই, অর্থাৎ এই 2pz কিন্তু জাস্ট এরকম আকৃতি, 2pz কিন্তু একটা 2pz, এই 2pz, এই এই 2pz, 2pz এইভাবে। অর্থাৎ এটা একটু খেয়াল করি যে দুটি 2pz কিভাবে ইলেকট্রন, এই যে দুটি 2pz দাঁড়িয়ে আছে, এই দুটি 2pz এই বরাবর, কিন্তু এটা কিন্তু ওপরে নিচে না, অর্থাৎ এই পাশাপাশি অধিক্রমণ ঘটছে এইভাবে। এই জন্য আমরা লিখতে পারবো না বলে এটাকে কাত করে দিছি, আমরা এইভাবে এই কাত করে দিছি, অর্থাৎ এটা কিন্তু অরিজিনাল এই চক্রের উপরে, এই খাতার উপরেও নিচে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই বন্ধনটা কিভাবে গঠন হচ্ছে, যে এই একটা সিগমা পাই বন্ধন হচ্ছে, এখানে কিন্তু সামনাসামনি অধিক্রমণ হবে সিগমা বন্ধন, আর এই নিচে লাল লাল এটাও একটা পাই বন্ধন, তাহলে এখানে দুইটা পাই হচ্ছে। তাহলে নাইট্রোজেন অণুর ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম, নাইট্রোজেন অণুর ক্ষেত্রে ভেতরেরটা হলো সিগমা, দুই সাইডে দুইটা হলো পাই বন্ধন। শিক্ষার্থী বন্ধুরা,
আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো যে সিগমা বন্ধন কি, পাই বন্ধন কি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।